কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? গাইস, ফাইনালি তো গতকাল বুমরাং মুভির ট্রেলার রিলিজ হলো। বাট ট্রেলারটা দেখার পর ম্যাক্সিমাম অডিয়েন্সই নেগেটিভ রিভিউ দিচ্ছে। তার মানে কি ভাই, আসলেই এই ভিডিওটা অডিয়েন্সদের সাথে কানেক্ট করতে পারেনি? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, ভিডিওর প্রথমেই একটা উড়ন্ত বাইক দেখানো হয়, যেটা আমরা এর আগে পোস্টার এবং কি টিজারেও দেখেছি। অঞ্জিত ওই বাইকটাকে নিয়ে একটা বাচ্চা ছেলেকে বাঁচাতে যাচ্ছে। দেন সিন চেঞ্জ হলে তাকে একটা ল্যাবের মধ্যে দেখা যায়, যেখানে তিনি বলিউড এন্ড হলিউডের মতো বাতাসের উপর টাচ প্যারেন্ট ডিসপ্লে দিয়ে একটা রোবট তৈরি করতেছে, যেটা ফাইনালি কমপ্লিট হওয়ার পর একটা মেয়ে ক্যারেক্টারে দেখা যায়। এবং জিত কিন্তু এটা তৈরি করেছে তার হুবো স্ত্রী ঈশার মতনই দেখতে নিশা, যে রোবট। আর ভাই, এই পুরো মুভিটাই কিন্তু ডেডিকেটেড এই রোবটটাকে নিয়ে, যে কিভাবে তিনি একটা ফ্যামিলির মাঝখানে আসার পর ফানি এন্ড ইমোশনাল ইয়েট করে। এবং এই জায়গারই কিছু ক্লিপ দেখার পর অডিয়েন্সরা এটাকে খারাপ বলতেছে, যে একটা সাইফাই মুভি এমনটা হওয়ার তো কথা না। ভাই, তাদেরকে বলি এটা একটা সাইফাই মুভি মানলাম, তবে তার সাথে এটা একটা কমেডি সিনেমা, যেটা IMDb-র ওয়েবসাইটে সার্টিফিকেটও দেওয়া আছে। দেন তারপর এই ঈশা নিশা একে অপরের আমনে সামনে থাকে এবং তারা ম্যাক্সিমাম টাইমে একসাথে থাকলে ঝামেলা লাগে। এবং ট্রেলারের একদম শেষে একটা বাচ্চা ছেলে বলে, কেন আমাদের কোন সুপারম্যান স্পাইডারম্যান নেই? এন্ড জাস্ট মিলি সেকেন্ড পরই জিতের এন্ট্রি হয়, তাও আবার একটা সুপার কস্টিউমে এন্ড একটু হালকা পাতলা ফাইট সিকোয়েন্স হয়। এখন ফাইনালি কথা বলি, বুমরাং ট্রেলারটা আসলে কেমন ছিল, ভালো নাকি খারাপ? তো ভাই, আপনি যদি সুপার হিরো কমেডি ফিল্ম দেখতে চান তাহলে এটা অবশ্যই দেখবেন। বাট আপনি যদি মার্ভেল এন্ড ডিসির মতো ফুল সাইফাই কনসেপ্টের ফিল্মস ভেবে এটা দেখতে যান, তাহলে আপনি এই ফিল্মসটাকে দেখে কখনই নিজেকে সান্ত্বনা দিতে পারবেন না। তবে আমার ওপিনিয়ন হচ্ছে, বাংলা সিনেমায় যেহেতু এত ভারী VFX এন্ড CGI দিয়ে মুভি তৈরি করা হচ্ছে, তাই অবভিয়াসলি আমাদের এই ফিল্মসগুলোকে দেখা দরকার। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল গাইস।